এসছে, তো এখনো ফল হয়নি, তো কিছু কিছুদিন পরে ফল হবে। ওকে, খুবই ভালো। এবং আরেকটার গুণ হচ্ছে আপনার ফেসিয়াল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ঘুরে ফিরে দেখ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি সুজন, তোমরা দেখছো ড্রিম ব্লগ আইটি। তো আজকে সকাল সকাল আমাকে দাদা ফোন করেছে, ফোন করে বলেছে যে ওর বাগানে নাকি আজকে, ড্রাগন বাগানে নাকি আজকে নিউজ চ্যানেল থেকে লোক আসবে। তো আমাকে যেতে বলছে, দাদাও একটা ভিডিও শ্যুট করবে, তো আমি যাব, দাদার ওখানে যাব, সব তোমাদেরকে দেখাবো। আর আমিও একটা ভিডিও করতেছি ব্লগ, তো দেখতে থাকবো আর আমার ভিডিওর সাথে থাকো। আর বাগানে গিয়ে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি, বাই। তো বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি আমার দাদার ড্রাগন বাগানে। তো আমি বলেছিলাম যে দাদার বাগানে আজকে নিউজ চ্যানেল থেকে লোক আসবে, তো আমি আসার আগে ওরা চলে এসছে। তো এখন ওরা ভিডিও করতেছে, আমি দেখ, তারপর ওরা ভিডিও করতেছিল, তো আমিও করে নিলাম ভিডিওটা। তো বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওর সাথে থাকো। আর দাদা ওদেরকে কি বলে একটু শুনে নাও, তো দেখো হচ্ছে অ্যান্টি ক্যান্সার, মানে ক্যান্সারটাকে প্রতিরোধ করবে। আমি পুরোপুরি বলছি না যে বন্ধ করবে, সেটা যে স্প্রেড হওয়ার সেখান থেকে আমাদের রক্ষা করবে। 2 নম্বর হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য আছে, বিশেষ করে পায়খানার সমস্যা, সেটা দূর করবে। আর 3 নম্বর হচ্ছে যাদের ডায়াবেটিস, সুগার যাদের, কারণ এই ফলটা তো অনেক রকম ভাগ আছে, বিশেষ করে যেটা সাদা ফল, সাদাটা মানে একটা টক মিষ্টি, সেটা যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে খুবই ভালো। এবং আরেকটার গুণ হচ্ছে আপনার ফেসিয়াল, বিশেষ করে মেয়েরা যে ফেসিয়াল করে সেখানে এটা খুবই কার্যকারী। আর আপনার রক্ত চলাচল, আমাদের যে শরীরে রক্ত চলাচলকে বৃদ্ধি করে, আর চুল পড়াটা বন্ধ করে। আরও অনেক গুণাগুণ আছে, সেটা আমার এই মুহূর্তে মনে নেই। আপনার একটা পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে পিকলু হালদার, বাড়ি হচ্ছে দক্ষিণ খালপাড়া, ক্রান্তি ব্লক। আমি একজন শিক্ষক হাই স্কুলের। ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ড্রাগন গাছ। তো এখনও গাছে ফুল এসছে, এখনও ফল ধরেনি, কিছুদিন পরে ফল ধরবে। তো আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ড্রাগন ফলের। তো দেখতে পাচ্ছ, এরা এদের মতো ভিডিও করছে আর আমি আমার মতো ভিডিও করতেছি। তো সামনে যা এগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, সব বাগানটা পুরো ঘুরে দেখাবো আজকে। তো বন্ধুরা, যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো মালটা বাগান, যাকে আমরা বাঙালিরা বলি কমলা লেবু, যাকে বলা হয়। তো ওই গাছগুলো ফল এসছে কিছু কিছু। তো দেখতে পাচ্ছ এই যে একটি ফুল এসছে, এটা হলো ড্রাগন গাছের ফুল। আর যে খুঁটিতে দেখতে পাচ্ছ, এগুলো হলো ড্রাগন গাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ঘুরে ফিরে দেখাচ্ছি সব। তো ভিডিওর মধ্যে দেখেছো দাদা কথা বলেছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। এই যে দেখো, পুরো মাঠের মধ্যে আছি, ড্রাগন বাগানে আছি। তো যাচ্ছি এবার ওদিকটায় মালটা বাগানটা দেখাবো, আর দাদা কি বলবে একটু শুনো। তো যাওয়া যাক বন্ধুরা। সামনে পেয়ারা গাছ, আর পেয়ারা গাছগুলোতে অনেক বড় বড় পেয়ারা ধরেছে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, এই যেগুলো ছোট ছোট, কিন্তু আরও দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে দেখো ভিডিওর সাথে দেখো বন্ধুরা, শুধু বাগানের ভিউটা দেখো, খুব সুন্দর দৃশ্য বন্ধুরা। এখানে অনেক অনেক ড্রাগন গাছ আর কমলা লেবু গাছ আছে, আর অনেক গাছ আছে এখানে, তো ওগুলোর নাম জানি না আমি। তো
বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ড্রাগনের ফল ফুল এসছে, তো এখনো ফল হয়নি, তো কিছু কিছুদিন পরে ফল হবে। তো তোমার আরেকটা ভিডিও নিয়ে আসবো পরে পরবর্তীতে, তো আজকের ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর সাথে থাকো। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কমলা লেবু গাছ আর পেয়ারা গাছ, খুব বড় বড় পেয়ারা ধরেছে আর কমলা লেবুও বড় বড় ধরেছে, অনেকগুলো করে ধরেছে। তো তোমাদেরকে তো বন্ধুরা ওদিকটাই যাবো, এখন তোমাদেরকে দেখাবো ড্রাগন গাছের চারাগুলো। আর এখানে দেখেছো ড্রাগন গাছ এবং ড্রাগনের ফুল আর কমলা লেবু গাছ, তো তোমাদেরকে সব ভিউ দেখালাম। তো বন্ধুরা সামনে এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই সামনে প্রচুর ড্রাগন গাছের চারা আছে। তো তোমাদের যদি লাগে তাহলে আমার কমেন্ট সেকশনে বলতে পারো, তাহলে তোমাদেরকে মানে যোগাযোগ করিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখালাম, আর ড্রাগন ফল দেখালাম, মালটা বাগান দেখালাম, সব কিছু দেখালাম। তো এখন আমরা অবশ্যই মানে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর একটি শেয়ার করবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো থ্যাংক ইউ সবাইকে।